কিরে কই হারিয়ে গেলি? এই শালা, তুই আমার চিমটি কাটলি কেন? তোকে সেই কখন থেকে ডাকছি, তুই শুনেও চুপচাপ দাঁড়িয়ে আছিস। তাই বলে কি এত জোরে চিমটি দিবি? ওকে বাবা সরি। এখন বল, ইশরাত কি বলেছে? ইশরাতের কথা ভাবছি রে, সে যে কি বলে গেল সেটা ভাবতে শরীরটা কাটা দিয়ে উঠছে। তা তো বুঝলাম, বাট কি বলে গেছে সেটা তো বলবি না? ইশরাত আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই বল আমি এখন কি করি? সত্যি? হুম, শাবাশ, ইশরাত একটা কাজের কথা বলেছে, তোর বিয়েতে অনেক মজা করব। শালা আমি টেনশনে আর তুই আছিস মজা নিতে। ঠিকই তো, এবার তোকে বিয়ে করতেই হবে, ইশরাতের সাথে আমি একমত। শালা তুইও তো দেখছি ইশরাতের মতো পাগল হয়ে গেছিস। পাগল হয়েছে কিনা জানি না, তবে আমি জানি এবার তোকে বিয়ে করতেই হবে। ওকে, দেখা যাবে, এইসব নিয়ে পরে ভাবা যাবে, আর এখন ক্লাসে চল। হুম চল। চোখে তাকাচ্ছি সে আজ আমাদেরকে মোটেও তাকাচ্ছে না, সে আছে তার বান্ধবীদেরকে নিয়ে, ইশরাতকে আজ খুব খুশি খুশি দেখাচ্ছে। ক্লাস সবগুলো করে বস্তিতে আসার সময় ইশরাত দূর থেকে বলে দিচ্ছে, সারপ্রাইজের জন্য অপেক্ষায় থেকো। আমি কিছু বলতে যাব ঠিক তখনই ও চলে যায়। আমি সাত পাঁচ না ভেবে চলে আসলাম বস্তিতে, এসে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে একটা হোটেলে গেলাম, সেখান থেকে কিছু খাবার খেয়ে আবার বস্তিতে আসলাম। আজকে সারাদিন চাচার সাথে দেখা হয়নি, হয়তো তিনি এখন রিক্সা চালাচ্ছে। আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম, ঘুম থেকে বিকালে উঠে বস্তির অলিগুলো দিয়ে কতক্ষণ হাঁটলাম, সন্ধ্যায় বাসায় ফিরলাম, ঘরে এসে সাথে সাথে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়ার পর কেউ জানি আমার দরজায় টোকা দিল, আমি বই বন্ধ করে দরজা খুলে অবাক হয়ে যাই। এ কি, ওনারা আমার ঘরের সামনে কি করছে? আমার সামনে ইশরাত, স্যার আর মামা দাঁড়িয়ে আছে। আরে স্যার, আপনি বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভেতরে আসতে দেবে? ও সরি সরি, আসুন আপনারা আসুন। ওনারা ভিতরে এসে বলল, ইশরাত ঘরে ঢোকার সময় আমাকে একটা চোখ টিপ দিয়ে ঢুকলো, স্যার আমার রুমটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। বস্তির মধ্যে এমন একটা রাজকীয় রুম দেখা খুব দুষ্কর ব্যাপার। তো স্যার, আমার মতো গরিবের ঘরে আপনারা তিনজন আসলেন, আমি কিভাবে যে আপনাদের আপ্যায়ন করব তা ভেবে পাচ্ছি না। কে বলেছে তুই গরিব? তুই ইচ্ছে করে গরিব সেজেছিস। হয়েছে, বাদ দাও, এখন কাজের কথা বলা যাক। কাজের কথা তা আবার আমার সাথে? কেন বলতে পারি না? না না না, কেন পারবেন না? হুম, আপনারা বলুন। আমি জানি তুমি ইশরাতকে ভালোবাসো আর ইশরাত তোমাকে ভালোবাসে। ইশরাতের দিকে তাকিয়ে দেখি ও এক কোণে দাঁড়িয়ে আছে আর মিটিমিটি করে হাসছে। হুম, তোমার মামা তো আমার ফ্রেন্ড হয়, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইশরাতের সাথে তোমার বিয়েটা খুব শীঘ্রই দিয়ে দেব। কিন্তু স্যার, আমি বিয়ের জন্য নিজেকে এখন গুছিয়ে নিয়ে নাই। সমস্যা কি, এখন থেকে সব গুছিয়ে নে তাহলেই হবে। দাঁড়ান আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে গিয়ে চাচাকে ডেকে আনলাম, চাচাকে সবার সামনে উপস্থিতি করলাম। কেউ নেই। আমাকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় তখন এই ব্যক্তি আমাকে বাবা মায়ের স্নেহ দিয়ে আগলে রেখেছেন। ও, আমি চাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওনার মতামত গ্রহণ করতে। হুম, শিওর। আমি চাচাকে সব খুলে বললাম। তুই বিয়ে করবি, এইটা তো খুব ভালো কথা, অন্তত আমার জীবন থাকতে তোর বিয়ে তো দেখতে পারবো। চাচা তুমিও, আমি চাচ্ছি এখন বিয়ে না করতে। কেন? পড়াশোনাটা শেষ করি তারপর না হয় ভাবা যাবে। না, ওনারা যা বলেছে তাই হবে। কিন্তু চাচা। আর কোনো কিন্তু নেই, তুই বিয়ে করবি এইটাই শেষ কথা, আর যদি না করোস তাহলে তোর সাথে আমার সম্পর্ক শেষ। চাচার কথা শুনে খুব অবাক হয়ে যাই, চাচা আমাকে এত বড় কথা বলতে পারলো। ওকে, আপনারা যা সিদ্ধান্ত করবেন তাই হবে। এই কথা বলার পর সবার মুখে হাসি ফুটে উঠল। তাহলে আমরা সামনের শুক্রবারে ওদের বিয়ের দিন ঠিক করতে পারি? হুম, তাই ভালো। আপনার কি কোনো মত আছে নাকি? না, আমার কোনো মত নেই, আপনারা যা ঠিক করবেন তাই হবে। এভাবে তাদের সবার কথা চলতে লাগলো। আমার আর ইশরাতের বিয়ের দিন ঠিক হয়ে গেল, বিয়ে হবে আমাদের নিজের বাসায়।
বিয়ের পর থেকেই ইসরাতকে নিয়ে আমি সেই বাড়িতে থাকবো। সবই কথাবার্তা বলে চলে গেল। ওদের কথা ভাবতে ভাবতে আজ আর পড়া ঠিক মতো হলো না, তাই চাচার সাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। তবে চাচাকে খুব খুশি খুশি লাগছে আমার বিয়ের কথা শোনার পর থেকে। ঘরে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে গিয়ে তানমের কাছে যেতেই, তাহলে মামা বিয়ে তুমি করছো তাই না? কি আর করার, সামনে শুক্রবারে বিয়ে ঠিক হয়েছে। সাবাস, তোর বিয়েতে সেই লেভেলের মজা করব। ওকে করিস, তোর দায়িত্ব থাকবে বেশি। সেটা তো থাকবেই, বন্ধু বলে কথা। ওই দেখ, ইসরাত তোকে ডাকছে, যা ওর কাছে যা। দূরে তাকিয়ে দেখি ইসরাত তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর আমাকে ডাকছে। আমি কাছে যেতেই, বলেছিলাম না তোমার জন্য সারপ্রাইজ আছে। এমন একটা সারপ্রাইজ জীবনেও কল্পনা করি নাই। আরে যাস তোরা। তা তো হবে, হতেই হবে। ইমন, তোমার সাথে এখন থেকে বেশি কথা বলবো না, সব বলবো বাসর ঘরে। এই তোরা চুপ থাক। এই বলে ইসরাতের ফ্রেন্ডগুলো হাসাহাসি শুরু করে দিল। আর কিছু বলবে নাকি আমি যাব? আচ্ছা তুমি যাও, পরে আবার কথা হবে। আমি চলে আসলাম তানভীরের কাছে। কিরে, ওরা বুঝি তোকে নিয়ে মজা করেছে? তুই কি করে বুঝলি? তোর মুখ আর ওদের হাসাহাসি দেখে বুঝেছি। আর বলিস না, বিয়ে নিয়ে পাগল করে দিল। থাক আর পাগল হোস না, এখন চল। চল। ক্লাস সবগুলো করলাম। ইসরাত আজকে আমার সাথে কথা বললো না, সে তার বান্ধবীদের নিয়ে খুব হাসাহাসি মজা করছে। কলেজ ছুটির পর বসে চলে আসলাম। রাতে হঠাৎ মামা আসলো। আরে মামা, আপনি হঠাৎ এইখানে? আর 3 দিন পর তোর বিয়ে, তাই আমরা চাই তুই আজকেই ওই বাসা যাস। না মামা, কাল যাব, আজকে না। না, কাল অনেক কাজ থাকবে, তাই এইখানে আসতে পারবো না। তুই এখন আয় আমার সাথে। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি একটু আসছি। এই বলে আমি চাচার ঘরে ঢুকলাম। চাচা চলেন, আমার সাথে আপনারাও যাবেন। কই যাব আমরা? মামা আমাকে নিয়ে এসেছে, 3 দিন পর তো আমাদের বিয়ে, তাই এই বস্তিতে বিদায় দিয়ে চলে যাব। এই কথা বলার পর চাচার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তুই চলে গেলে আমাদের কি হবে, কে আমাদের দেখবে? চাচা কান্না দেখে আমার খুব খারাপ লাগছে, নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? মাঝে মাঝে আবার আসব। আমাদেরকে তো ভুলেই যাবি। চুপ, একদম চুপ, আর একটা কথা বলবেন না, আমি আপনাদেরকে নিতে এসেছি আমার বিয়েতে। এখন কিভাবে যাব? আমরা না হয় কাল যাব সবাই। না, আমার সাথে যাবেন। পাগলের মতো কথা বলিস না, আমাদের গুছিয়ে নিতে অনেক সময় লাগবে, তাই তুই আগে চলে যা, আমরা কাল আসব। আচ্ছা। চাচা রুম থেকে বেরিয়ে নিজের ঘরে এসে শুধু বইগুলো নিলাম। আপাতত কিছু নেওয়া লাগবে না, আমি কাল একজনকে পাঠিয়ে দিব, সে সব নিয়ে আসবে। আচ্ছা। তারপর হাতে অল্প কয়েকটা বই নিয়ে বস্তির ঘর থেকে চিরতরের জন্য বেরিয়ে গেলাম। সারা বস্তি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বস্তিটা ছেড়ে আসতে খুব খারাপ লাগছে, বিশেষ করে চাচার পরিবারের জন্য বেশি খারাপ লাগছে। বারবার চাচার কথা মনে পড়তে লাগলো। চাচার কথা মনে পড়তেই চোখ দিয়ে টপ টপ করে পানি বেরোতে লাগলো। কিছুক্ষণ পর বস্তির গণ্ডি পেরিয়ে চলে আসলাম আমার বাবার বাড়িতে। বাড়িতে ঢুকতেই সবাই আমার কাছে ছুটে আসলো, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল।
কারণও লাগবে না। এখন এসেছেন আমার রুমে আসেন। ওদের সবাইকে নিয়ে চলে গেলাম আমার রুমে। ওরা আমাদের বাড়ির চারপাশে দেখতে লাগলো। একটা অনুরোধ করব, রাখবেন? কি অনুরোধ? আমি চাই তোমরা এই বস্তিতে ফিরে না যাও। মানে? মানে হলো আপনারা আজ থেকে এখানে থাকবেন, আর আপনার কাজের ব্যবস্থা আমি করে দিব। শোনো পাগল ছেলের কথা। আচ্ছা চলেন, আপনাদের রুম দেখিয়ে দেই। চাচাকে একটা রুমে দেখিয়ে দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে না খেয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে বিকেলে উঠতে দেখি পুরো বাড়িটাকে সাজানো হচ্ছে, বাড়ির বাইরে আর ভিতরে সাজানো হচ্ছে। আমি বাড়ির বাইরে গেলাম, দেখি মামা দায়িত্বে আছে। আমাকে দেখেই, কিরে সাজানো কেমন হচ্ছে? ভালো। আমার ভাগিনার বিয়ে, তাই ধুমধাম করে পালন করব। আমি আর কথা না বলে চলে আসলাম বাগানে। বাগানে চাচাকে দেখতে পাই। আরে চাচা, আপনি এখানে কেন? এমনি ঘুরতে আসছি, মনটা ভালো থাকবে। ও, আমি জানতাম যে তোর সম্পত্তি আছে, কিন্তু এত সম্পত্তি আছে সেটা তো জানতাম না। সব বলি নাই আপনাকে, এইটা বলা অহংকারী। তাই বলে এত সম্পত্তির মালিক হয়েও তুই বস্তিতে ছিলি? ধুর।
দেখি নাই। তাই বুঝি তোরা কত টাকা নিয়েছে? সব শোনার পর ও আবারও প্রশ্ন করছে। তুমি তো পুরো কার্ড দিয়ে দিয়েছো, না জানি কত খরচ করবে। থাক, সেইটা নিয়ে তোমাদের ভাবার নয়। আজ আমাদের বিবাহিত জীবনের প্রথম রাত, তাই আমি চাই দুজন নফল নামাজ আদায় করতে। সেটাই। তারপর আমি আর ইস্তাদ দুজন নফল নামাজ পড়ে নিলাম। আমার মনে অনেক কথা জমে আছে, এতদিনে রাত সব বলবো না। আজকে শুনবো না, তুমি এতদিন আমার সাথে কথাই বলো নাই। না, তোমাকে আজ শুনতেই হবে। আমার খুব ঘুম পাচ্ছে। হঠাৎ ইস্তাদ আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এই এই, কি করছো? নামও বলছি। আজ আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে। আচ্ছা শুনবো। আজকে আমাকে অনেক আদর করতে হবে, নিজের বুকে শুতে দিতে হবে। না, আজকে অনেক ক্লান্ত, তাই আদর করতে পারবো না। আমার ঘুম পাচ্ছে। এই বলে লাইট অফ করলাম। ইসাদ যেই কিছু বলতে যাবে, ঠিক তখনই ওর দুটো ঠোঁট আমি দখল করে নিয়ে নেই। ও আমার স্পর্শ পেয়ে চুপ করে শুয়ে রইল। এরপর দুজন দুজনকে ধরে ঘুমিয়ে পড়লাম। তো বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য এত কষ্ট করে গল্প বানাই, তারপর আপনারা ঠিক মতো দেখতে চান না। প্লিজ, যারা গল্পটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট, তারা একটা করে হলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। তো ভালোবাসেই থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।